নমস্কার, দুনিয়া হালচাল কু স্বাগত করছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা আজিরো মুখ্য খবর উপরে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মালকানগিরি বিমান বন্দরর শুভারম্ভ করে কহিলে, আকাশ মার্গরে যোড়ি হেলা মালকানগিরি, এহাদ্বারা জেলা ও আখপাখ অঞ্চলের যোগাযোগ, পর্যটন ও বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক অভিবৃদ্ধি ঘটিবা সহ শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় ক্ষেত্রে দ্রুত উন্নতি হব। এথিসহ জেলাবাসীকে পাখাপাখি 5,000 কোটি টাকার প্রকল্প ভেটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওড়িশা ঝাড়খণ্ড সীমান্ত জরাইকেলা সমঠা গাঁরে সশস্ত্র মাওবাদী হিংসাকাণ্ড, পুলিশ ইনফর্মর সন্দেহে ঘর পশি জন যুবক গুড়ি করে নির্মম ভাবে হত্যা করতে বেড়ে মৃতক জনক হলে মেনসন ভেঙ্গরা। সে মাওবাদী নাঁরে চান্দা মাগি গত 2023 মে মাসে জেল যাইলে। সেপটে সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশ ঘটনাস্থলের তদন্ত জারি। বালেশ্বর জেলা জলেশ্বর অঞ্চলে বড়ি চালিছে ব্রাউন সুগার কারবার। স্থানীয় শেখাপুর গাঁরে জন ব্যক্তি ঘরে পুলিশের চড়ৌ বেড়ে পুলিশ কর্মী আক্রমণ। এতে 5 জন পুলিশ কর্মচারী আহত, স্থানীয় মেডিকাল চিকিৎসিত থাকা বেড়ে পুলিশ জন যুবক অটক রাখি পচরাউচরা জারি করেছে। ভুবনেশ্বর উপকণ্ঠ চন্দকারে হাতি আতঙ্ক, হাতি পোল খাদ্য অন্বেষণে গাঁ ভিতরে পশি পাচেরি ভাঙ্গিবা সহ ধান ফসল নষ্ট করুছি। এথিসহ একর একর বিলকু ছারকার করে জঙ্গলকু ছেড়ি যাও, ফলে গাঁ লোকে হাতি ঘোড়াইবা নেই বারম্বার অভিযোগ কলে বি কোনসি সুফল মিলু নাহিঁ। সম্বলপুর শাসন থানা অন্তর্গত গিরিপালি অঞ্চলের ট্রাক্টর অটো মধ্যে ধক্কা। এতে অটোরে 5 জন মধ্যে জনকর মৃত্যু ঘটিয়া বেড়ে অন্য 4 জন আহত, স্থানীয় মেডিকেল ভর্তি এবং মৃত ব্যক্তি জনক কৈলাশ বলে সূচনা। ময়ূরভঞ্জ জেলা বারিপদা সহরের ভঞ্জপুর থানা পুলিশ এক লুটের গ্যাংর 3 জন গিরফ করেছে এবং সেমানঙ্কঠারু 3,48,000 টঙ্কা, কড়া পলসর বাইক, 3টি মোবাইল ফোন, 6.5 গ্রামর সোনা অলঙ্কার, সোনা বিস্কুট ও রূপা অলঙ্কার আদি জব্দ করেছে। সেমানেলে রাজেশ সামল, সোমদত্ত নায়ক ও এ বসন্ত সারক। বারিপদা কুলিয়ানা থানা পুলিশের চড়ৌ বেড়ে কুলিয়ানা বজার নিকটর বিপুল পরিমাণের কফ সিরপ জব্দ সহ জনে গিরফ। বারিপদার বম্বে ছক যাওয়া এক মোটর সাইকেল কু পুলিশ পিছা করে এই বেআইন কফ সিরপ জব্দ করেছিলা। পুরী জেলা পিপিলি দাণ্ড মুকন্দপুর রাস্তার খুঁটিয়াশঙ্কঠার ব্রিজ খুঁটে পিটি হয়ে 2 বাইকারুঙ্ক মৃত্যু। সেমানে পুরীর কণ্ঠলে যাওয়া বেড়ে ঘন কুড়ি যোগ এভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলে সূচনা। ভারতীয় ক্রিকেটর মহম্মদ সামিকে মিলিলা অর্জুন অ্যাওয়ার্ড। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠিত সমারোহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঙ্কু এই পুরস্কারে সম্মানিত করেছেন এবং মহম্মদ সামিকে সমেত অন্য 26 জনকে মধ্যে অর্জুন পুরস্কারে সম্মানিত করা যাইছি। এবং আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জের ভূকম্পর অনুভূত, রিক্টার স্কেলে এর তীব্রতা 4.1 থাকা বেড়ে এতে কোণী ধন জীবন ক্ষয় হওয়ার সূচনা মিলি নাই। আজি পাই এতিকি। অধিক খবর জানিয়া পাই আম ওয়েবসাইট ভিজিট করন্তু www.duniahalchal.in। ধন্যবাদ।